বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে পৃথিবীর থার্ড পোল বা তৃতীয় মেরু হিসেবে পরিচিত হিমালয় ও তিব্বত মালভূমিতে এখন হিমবাহ গলছে ব্যাপক হারে। এর ফলে বাংলাদেশ সহ নিম্ন অববাহিকার দেশগুলো স্বল্প মেয়াদে প্রবল বন্যা আর দীর্ঘ মেয়াদে পানি সংকটের ঝুঁকির মুখে পড়েছে। হিমবাহ গলে সৃষ্ট গ্লেসিয়ার লেকগুলোর অনেকগুলোই এখন রয়েছে প্রচণ্ড বিপজ্জনক অবস্থায়। যে কোনো মুহূর্তে এই হ্রদগুলোর বিস্ফোরণের ফলে নিম্ন অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা এখন প্রবল। হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনে রুহুলামিন রুশদের তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথমটি দেখুন আজ। এশিয়ার ওয়াটার টাওয়ার হিসেবে পরিচিত হিমালয় অঞ্চলের 1,12,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আছে শুধু বরফ আর তুষার। এখান থেকে সৃষ্ট এশিয়ার 10টি বড় বড় নদীর অববাহিকায় বসবাস 130 কোটিরও বেশি মানুষের। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে তাপমাত্রা বাড়ছে বিশ্বজুড়ে, ঘটছে জলবায়ু পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন এর মাশুল গুনতে হচ্ছে হিমালয়কে। দ্রুত গতিতে গলছে এখানকার হিমবাহগুলো, পরিবর্তন হচ্ছে অবস্থানের। হিমবাহ গলে সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক হ্রদের, কয়েক দশক আগে যার কোনো অস্তিত্বই ছিল না। এর মধ্যে অনেকগুলো হ্রদ আবার এখন কানায় কানায় পরিপূর্ণ। যে কোনো মুহূর্তে দেয়াল ভেঙে প্রবল বন্যার তোড়ে ভাসিয়ে নিতে পারে নিম্ন অববাহিকার সব কিছু, যাকে বলা হয় গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বা ক্লপ। পনেরো বর্গ কিলোমিটারের চাইতে ছোট হিমবাহগুলো 2030 সাল নাগাদ পুরোপুরি গলে যেতে পারে, কারণ এগুলোর 20% এর মধ্যেই গলে গেছে। কিন্তু গঙ্গোত্রী, সিয়াচেন এসব হিমবাহ বিশালাকায় বলে পুরোপুরি গলতে বেশ কিছুটা সময় লাগবে। বেশিরভাগ হিমবাহ অবস্থান বদলাচ্ছে আর এর ফলে গ্লেসিয়ার লেক গঠন হচ্ছে দ্রুত গতিতে। ভারী তুষারপাতের পরের মৌসুমে তুষার গলা, পাহাড় ধস, এসব মিলে যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড ড্যাম আউটবার্স্ট ফ্লাড হতে পারে। 31 আগস্ট রাজধানী কাঠমান্ডুতে এক সম্মেলনে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালও জানিয়েছেন একই তথ্য। নেপাল হিমালয়ে প্রায় 20টি হ্রদকে এখন প্রচণ্ড বিপজ্জনক মনে করা হচ্ছে। বিশ্বের যে কোনো হিমবাহের তুলনায় হিমালয়ে হিমবাহের অবস্থান পরিবর্তন এখন দ্রুত গতিতে হচ্ছে। এ পরিস্থিতিতে নিম্ন অববাহিকার দেশ বাংলাদেশ রয়েছে বড় ধরনের ঝুঁকির মুখে। একটা হচ্ছে আপনার শর্ট টার্মে এখানে বন্যা বেশি হতে পারে বাংলাদেশে, বিশেষ করে তাদের যে গ্লেসিয়ার লেক যেগুলো ফর্ম হয়েছে এগুলো যে কোনো সময় কিন্তু এগুলোর বাঁধগুলো ফেটে যেতে পারে। আর আরেকটা হচ্ছে লং টার্মে, সেটা হচ্ছে ওয়াটার স্কার্সিটি, যেটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটা বিপদ হবে। হিমালয় অঞ্চলে গ্লেসিয়ার মেল্টিং বা হিমবাহ গলার হারের বিষয়ে অনেক মতানৈক্য থাকলেও এর সত্যতা অস্বীকার করছেন না কেউই। তাই এই দক্ষিণ এশিয়ার স্বার্থেই এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার এখনই। রুহুলামিন রুশদ, বাংলা ভিশন, কাঠমান্ডু, নেপাল।